আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি চিন্তিয়া হক। শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা। কোটা বিরোধী আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। অভিযোগকারীর আইনজীবী গাজী MH তামিম জানান, তদন্ত সংস্থা গতকাল রাত থেকে তদন্ত শুরু করেছে। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জুনায়দ আহমেদ পলক সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া হয়। পাশাপাশি নাম উল্লেখ না করে শেখ হাসিনা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা সদস্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা চাওয়া হয়েছে ওই আবেদনে। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশপাশের এলাকা দখলে নিয়ে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা। ভোর থেকে ওই এলাকামুখী বিভিন্ন সড়ক ও গলিতে পাহারা বসায় তারা। বঙ্গবন্ধুর বাড়ির দিকে কাউকেই যেতে দেওয়া হচ্ছে না। পূর্বে শুক্রাবাদ মোড় থেকে মেট্রো শপিং মল পর্যন্ত রাস্তা এখনও তাদের দখলে। একটু পরপর মিছিল নিয়ে বের হয়ে ধানমন্ডির 27 ঘুরে আবার ওই রাস্তায় জড়ো হচ্ছে তারা। মিছিলকারীদের হাতে জাতীয় পতাকা ও লাঠি শোটা রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা 32 নম্বরের সামনে অবস্থান করছেন। এছাড়া পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মেট্রো শপিং মলে আছেন। এ পরিস্থিতিতে 15 আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দকে ধানমন্ডি 32 নম্বরে দেখা যায়নি। 2-1 জন কালো পোশাকে আসলে তাদের ধাওয়া করে ছাত্ররা। 10 ধানমন্ডি এলাকায় আছেন সহকর্মী আদ্দিন সজীব, চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, এখন কি পরিস্থিতি ওই এলাকার? অনেকটা ওরকমই যে পরিস্থিতি আমরা দেখেছি দিনভর, অর্থাৎ সকাল থেকে আমরা এখন দেখতে পাচ্ছি ঠিক একই রকম। বরং একটা জিনিস বলা যায় যে সকালের অর্থাৎ ভোর থেকে মানুষের উপস্থিতি ক্রমান্বয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে শুরু করেছে। ছাত্র জনতা সড়কে শুরু থেকেই তাদের দখলে রেখেছে এবং অবস্থান নিয়েছে। আপনারা জানেন যে রেজিস্ট্যান্স উইক বা প্রতিরোধ সপ্তাহের একটা ব্যানারেই তারা এবারে যে প্রোগ্রামটা দিয়েছে যে সর্বাত্মক অবস্থান, এবং তারই সেই কর্মসূচির হিসেবেই তারা এখানে অবস্থান করছে সকাল থেকেই। আমরা দেখেছি যে সকাল থেকে এখানে তেমন কোনো কার্যক্রম বা আনুষ্ঠানিকতার কোনো কিছুই এখানে ছিল না। তবে আমরা বেশ কয়েকজনকে আমরা দেখেছি যারা এখানে এসছে এবং সন্দেহভাজন কয়েকজনকে নিয়েছে। একটু সংখ্যাটা বলা যায় যে তাদেরকে কী করেছেন বা কোথায় নিয়েছে? সেটা সংখ্যাটা হলো যে 50 থেকে 60 জনের মতো, তাদেরকে আমরা সকালবেলা বাংলাদেশ সেনাবাহিনীর হাতে সোপর্দ করেছি। সকালবেলা এমন হলো যে আমরা একজন ধরতাম, একজন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে সোপর্দ করতাম, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তো রাষ্ট্রের যেহেতু একটা দায়িত্বশীল পর্যায়ে আছে, তাদের পক্ষে বারবার কিছুক্ষণ পর পর আসা সম্ভব না। সেজন্য আমরা উদ্যোগ নিয়েছি যে দুষ্কৃতিকারী সবাইকে 20-25 জন একসাথে ধরে তারপর বাংলাদেশ সেনাবাহিনীর সাথে একসাথে সোপর্দ করব। এমনটাই আমরা দেখছি যে এভাবে করে যারা যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে তারা মানে ধরে তারপরে তারা এক জায়গায় আটকে রাখার পরে তারপরে এটা তাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দিচ্ছে। মূলত পরিস্থিতি কিছুটা এরকমই উত্তপ্ত এই আশপাশ এলাকা, ধানমন্ডি 27 থেকে শুরু করে কলাবাগান এবং পান্থপথ এপাশটা এরকমই পরিস্থিতি দেখা যাচ্ছে এখানে। আদিন, আপনাকে ধন্যবাদ। দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির এক বার্তায় রাতে এ খবর জানানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানা পুলিশ নিকুঞ্জ আবাসিক এলাকায় পালিয়ে থাকা অবস্থায় এই 3 জনকে গ্রেফতার করে বলে জানানো হয়েছে। রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত 6 আগস্ট দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পলককে আটক করা হয়। তখনই তাকে হেফাজতে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা ওয়াসার MD তাকসিম এ খান পদত্যাগ করেছেন। গতকাল অনলাইনের মাধ্যমে তিনি এই পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। পদত্যাগ পত্রে অসুস্থতা জনিত কারণে দায়িত্ব পালন করতে অপারগতার কথা উল্লেখ করেন তাকসিম এ খান। বিগত সরকারের আমলে দুর্নীতি সহ নানা কারণে আলোচিত হন ওয়াসার সদ্য বিদায়ী এই ব্যবস্থাপনা পরিচালক।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।